রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় ঈমান নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টকর হবে আমার উম্মতের জন্য রাসূল বলেন একটা জ্বলন্ত আংরা যেরকম হাতের তালার মধ্যে রাখতে কষ্ট হয় এর চাইতে অনেক গুণ বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা রাসূল আরো বলেছেন ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে সন্ধ্যার সময় বেঈমান হয়ে মানুষ ঘরের ভিতরে ফিরবে সন্ধ্যার সময় ঘর থেকে মানুষ ঈমান নিয়ে বের হবে ভোরবেলায় মানুষ ঘরের ভিতরে বেঈমান হয়ে ফিরবে এটা কার কথা আল্লাহর রাসূলের কথা জুলে বলেন কার কথা আল্লাহর রাসূলের কথা আমার মনে হচ্ছে আমরা বর্তমানে সেই সময়টা অতিক্রম করছি কি বলেন ঠিক না ব্যাটা বিভিন্ন ফেরকা বিভিন্ন ফিতনা এই সমস্ত ফিতনা থেকে বাঁচা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা জিনিস দূরই দিয়েছেন রাসূল বলেন হে আমার উম্মতেরা তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি হে আমার উম্মতেরা আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি চলে যাওয়ার পূর্বে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি যে পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবা তোমরা কখনো গোমরা হবে না কখনো তোমরা পথভ্রষ্ট হবে না বলেন সুবহানাল্লাহ সেই দুইটা জিনিস কি আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো কিতাবুল্লাহ দুই নম্বর হলো সুন্নাত রাসূলি এক নম্বর হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম দুই নম্বর হলো রাসূলের সুন্নাত হাদিস শরীফ কয়টা জিনিস বলেন আপনারা কয়টা জিনিস একটা হলো কোরআন আর একটা হলো হাদিস অর্থাৎ রাসূলের সুন্নাত বন্ধুরা আমার যেহেতু মাদ্রাসার মাহফিল এজন্য আমি কোরআনুল কারীম সম্পর্কে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে আপনারা বলুন কোরআনুল কারীম কোরআন এটা কার কথা আপনারা কি আমার কথা বুঝেন বুঝলে আওয়াজ করতে হবে কোরআন এটা কার কথা আল্লাহর কথা এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আল্লাহ যেমন বড় আল্লাহর কালামও তত বড় আল্লাহ যেমন দামি আল্লাহর কালামও তত দামি আল্লাহ যেমন মহান আল্লাহর কালামও তত মহান কি বলেন ঠিক না ব্যাটা এই জন্য আল্লাহর কালামকে আল্লাহর কোরআনকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমাদেরকে এই কোরআনের অনুসরণ করার দরকার আছে না নাই আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা মনে করতে পারো যে এই কোরআনুল কারীম আমার বন্ধু মুহাম্মদ গাড়ে হারাতে বসে বসে নিজে লেখা তোমাদের কাছে প্রকাশ করে না কখনো সম্ভব না এই কোরআনুল কারীম আমি তোমাদের কাছে নাজিল করেছি আসমান থেকে এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে কোরআনের একটা সূরা নাজিল হওয়ার পরে তখনকার সময়ে সে আয়াত এবং সূরাকে কামরার মধ্যে লেখা কাবা ঘরের দরজাতে রটকে দেওয়া হয়তো সুবহানাল্লাহ বলে কাবা ঘরের বাইতুল্লাহর দরজাতে রটকে দেওয়া হয়তো আর পৃথিবীবাসীদেরকে জানা দেওয়া হয়তো এই পৃথিবীর মানুষেরা এটা মহান কোরআনের একটা অংশ
আল্লাহ পাকের কালামের একটা অংশ এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে নাযিল করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে আল্লাহর কালাম আল্লাহর কোরআন এই ব্যাপারে তোমাদের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই কোরআন ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ اللَّهُ بَلَنْ মানুষেরা যদি তোমাদের আমার কোরআন সম্পর্কে সামান্য একটু সন্দেহ থাকে তোমাদের ভিতরে তাহলে তোমরা এই সাহিত্যের যুগে তখনকার সময়ে আরবি ভাষার সাহিত্যের যুগ ছিল তোমরা সকলে মিলে কোরআনের ছোট্ট একটা আয়াত অথবা ছোট্ট একটা সূরা তোমরা বানায় দেখাও তো দেখো বন্ধুরা আমার তখনকার সময়ে কেউ পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين যদি তোমরা বানাইতে না পারো আর আমি আল্লাহ বলি ওয়ালান তাফালু কখনো তোমরা কোরআনের সূরার মতো সূরা বানাইতে পারবে না কখনো আমার কোরআনের আয়াতের মতো আয়াত তোমরা বানাইতে পারবে না কখনো পারবে না তারপরও তোমরা যদি না মানো ফাত্তাকুন নার আল্লাতি ওই জাহান্নামের আগুনকে তোমরা বই করো যে জাহান্নামের আগুন বানানো হয়েছে মানুষ এবং পাথরের জন্য কার জন্য ওকুদুহান নাস ওয়াল হিজারা যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর বন্ধুরা আমার আমি বলতেছিলাম এই কোরআনুল কারীম এটা কার কথা কার কালাম আল্লাহর কালাম যাদের সিনার ভিতরে এই যে কুচিকাচা বাচ্চারা আছে মাসুম ছেলেরা যাদের সিনার ভিতরে কোরআনুল কারীম আছে তাদের দাম কম না বেশি জুড়ে বলেন কম না বেশি অনেক অনেক বেশি একটা কোরআন হাফেজ একটা কোরআনে হাফেজ একটা পৃথিবী বাঁচাইতে পারে একটা দেশ রক্ষা করতে পারে ঠিক না বেটা একটা ইতিহাস বললে আপনারা বুঝতে পারবেন আল্লামা মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন সফরনামা ইবনে বতুতা তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করেছেন বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করে করে যে সমস্ত আশ্চর্য ঘটনাগুলি আছে এগুলো তিনি তিনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন বন্ধুরা আমার তিনার সফরের মধ্যে লেখেন তিনি একবার মালদ্বীপে গেছেন ভ্রমণ করতে মালদ্বীপ রাষ্ট্রের নাম আপনারা শুনেছেন কি যে মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে শতকরা 100 ভাগ মুসলমান আল্লামা মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি মালদ্বীপে যাওয়ার পরে দ্বীপ রাষ্ট্র ওইখানে যাওয়ার পরে গিয়ে দেখলাম চতুর্দিক থেকে কোরআনের আজানের আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে যখন আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে মনে মনে চিন্তা করলাম দ্বীপ রাষ্ট্র সাগরের মাঝখানে একটা রাষ্ট্র এখানে আল্লাহর কালাম আল্লাহর আওয়াজ আল্লাহর একত্ববাদের কথা কিভাবে আসলো সেটা আমাকে যাচাই বাছাই করতে হবে সুবহানাল্লাহ তিনি ইতিহাস তালাশ করতে করতে দেখতে পাইলেন প্রবীণ লোকদেরকে তালাশ করে জিজ্ঞাসা করলেন এই ছোট্ট একটা রাষ্ট্র দ্বীপ রাষ্ট্রের মধ্যে ইসলামের আওয়াজ কালিমার আওয়াজ আপনাদের মাঝে কিভাবে আসলো আমাকে একটু জানাইলাম উপকৃত হইল সর্বশেষ তিনি ইতিহাস তালাশ করে যে জিনিসটা তিনি পাইলেন আল্লামা মুহাদ্দিব মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর কিতাবের মধ্যে উল্লেখ করেন যে যে ইতিহাসটা পাওয়া গেল আরব দেশের একটা বাণিজ্যিক কাফেলা মালদ্বীপ রাষ্ট্রের পাশ দিয়ে সমুদ্র দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় এই রাষ্ট্রের পাশ দিয়ে যাওয়ার সময় ওই সময় আরব রাষ্ট্রের যে জাহাজটা ছিল পানিতে ডুবে গেল ঘটনাক্রমে ডুবে যাওয়ার পরে সমস্ত মানুষগুলি মরে গেল পানিতে ডুবে
একটা মাত্র যুবক, ওই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণে বাঁচাইয়া তাকে তীরে উঠায় দিলেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইতে পারে কি পারে না? ওই যুবকটা ছিল কোরআনে হাফেজ। এই কোরআনে হাফেজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মাঝখান থেকে বাঁচাইয়া তারে তীরে উঠায় দিলেন। ওই ছেলেটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে যাওয়ার পরে কোথায় সে যাবে? কোথাও বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই। সে মানুষকে তার মনের কথা বুঝাইতে পারে না, মানুষেরাও তার মনের কথা বুঝে না। সর্বশেষ সে একজন মহিলার বাড়িতে গেল, যে মহিলাটা ছিল বিধবা, তার স্বামী নাই। বিধবা মহিলার বাড়িতে গিয়া ওই যুবক ছেলেটা তার অঙ্গভঙ্গিতে বুঝাইতে পারলো যে মা, আমি একটা অসহায় ছেলে, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, কোথায় আমি যাব? যদি একটু আমাকে থাকার জায়গা আপনি দিতেন আপনার বাড়িতে আমি থাকতে পারতাম। মহিলাটা বলতেছে, বাবা আমার তো স্বামী নাই, উপযুক্ত ছেলে নাই, তুমি আমার ঘরে থাকবা? এটা কেমন করে হয়? ছেলেটা তার কান্নার ভাব দেখে মহিলাটা রাজি হয়ে গেল। ঠিক আছে, তুমি আমার কাছে ছোট্ট একটা কামরা আছে, ওই কামরা তুমি বসবাস করতে পারো। বন্ধুরা, আমার সর্বশেষ ওই ছেলেটা, হাফের ছেলেটা ওই মহিলার বাড়িতে বসবাস করে, বাজারে গিয়া কাজকর্ম করে, কাজকর্ম করে যে সমস্ত টাকা পয়সা গুলি পায় এগুলো মহিলার কাছে এরা জমা দেয়। একদিন ওই ছেলেটা বাড়িতে এসে দেখতেছে মহিলা, তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল, ওই কন্যাটাকে বুকের সঙ্গে জড়া ধরে জুড়ে জুড়ে কাঁদতেছে, মায়াবী কণ্ঠে কাঁদতেছে। জিজ্ঞাসা করলো, মা আপনি কাঁদেন কেন, কান্নার কারণটা কি? বলতেছে, বাবা তোমাকে বললে কোনো লাভ হবে না। মা বলেন, কেন আপনি কাঁদতেছেন? বলতেছে, আমাদের এই দ্বীপ রাষ্ট্রের মধ্যে প্রতি বছর সাগর থেকে বিশাল বড় বড় প্রাণী আইসা আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে অনেক কষ্ট দেয়, অনেক লোককে হতাহত করে। এই জন্য প্রতি বছর একটা মেয়ে, সুন্দরী রূপসী একটা মেয়েকে আমরা সাজাইয়া রাষ্ট্রীয়ভাবে ওই সাগরের মাঝখানে আমরা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে সামুদ্রিক যে সমস্ত প্রাণীরা আছে মেয়েটাকে তারা বুক করে, বুক করার পরে লাশটা রেখে ফেলে তারা চলে যায়। সকালবেলা ওই লাশটাকে নিয়ে আসে, একটা মেয়ের প্রাণের বিনিময়ে আমরা পুরো মালদ্বীপবাসী আমরা প্রাণে বেঁচে যাই। এই কারণে আজকে যে মেয়েটাকে দেওয়া হবে এই বছর, এই মেয়েটা হলো আমার, এই মেয়েটাকে দেওয়া হবে। এই জন্য জীবনের শেষটা দেখা উদ্দেশ্য করে আমার মেয়েটাকে আমি জীবনের জন্য শেষবারের মতো বুকে জড়া ধরে আমি কাঁদি। হাফেজ যুবক ছেলেটা ডাক দিয়া বলতেছে, ইন্না লিল্লাহ। এটা ঠিক কি কথা? একটা মেয়ে কি ভুগ দেওয়া হবে? মা আপনি কাঁদবেন না, কান্নার কোনো কারণ নাই গো মা, আপনি একটা কাজ করেন। কিরে বাবা আমি কি করব, কি কাজ আমাকে করতে হবে? মা গো আপনার মেয়ের কাপড় চুপো গেলে আপনি আমাকে পরাই দেন, আমার গায়ের মধ্যে আপনি লাগাই দেন। আপনার মেয়ের অলংকার গুলো আপনি আমার কানের মধ্যে লাগাই দেন, আপনার মেয়েকে এখানে পাঠাইতে হবে না। আমি যুবক ছেলে আছি, আমার মুখে দাড়ি ওঠে না, আমার মুখের মধ্যে মুচ গজায় নাই, আমাকে দেখতে মেয়েদের মতো দেখা যায় গো মা। আপনার মেয়েকে দেওয়ার দরকার নাই, আপনার মেয়ের পরিবর্তে আমি ছেলে ওই সাগরের মাঝখানে যেতে রাজি আছি। মহিলা রাগ দিয়ে বলি, বাবা না 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 তা হতে পারে না, নিশ্চিত মৃত্যুরাতে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না রে বাবা। কিছুক্ষণ পরে পুলিশ বাইরে আসবে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, আমার মেয়েকে নিয়ে যাওয়া হবে। বাবা রে আমি তোমাকে দিতে পারি না, না না তা হতে পারে না। আবেদ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, না আপনার মেয়েকে দেওয়ার কোনো দরকার নাই, আপনি আমার গায়ের মধ্যে আপনার মেয়ের কাপড় গুলো লাগাই দেন, আপনার মেয়ের অলংকার গুলো আমার কানের মধ্যে লাগাই দেন, নাকের মধ্যে লাগাই দেন, আমি যাইতে রাজি আছি। আমি ওই সমস্ত সমস্ত সমুদ্রের পানি গুলো মোকাবেলা আমি করবো। তাই করা হলো, ওই মহিলা তার মেয়ের কাপড় চোপড় গুলি
ওই যুবক ছেলেটাকে পরা দিয়েছে। যুবক ছেলেটা মেয়েদের কাপড় চোপড় গুলি পরার পরে তার নাকের মধ্যে অলংকার লাগাইছে, কানের মধ্যে অলংকার লাগাই দিয়েছে। সন্ধ্যার সময় যখন নাকি সরকারি বাহিনী পুলিশ বাহিনী আসছে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, পুলিশ বাহিনী রাতে ওই যুবক ছেলেটাকে ধরা দেওয়া হয়েছে। ওই সরকারি লোকেরা ওই যুবক ছেলেটাকে চিনতে না পেরে যুবক ছেলেটাকে সমুদ্রের পর সমুদ্রের পর রাইখা তারা বাহির দিক দিয়া নির্ধারিত স্থানে রেখে তারা তাল মেরে তারা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল আমার মনের ভিতরে ভয় লাগতেছে, আইরে কেমন স্থানে আমি আসলাম, যেখানে কোনো জড় মানবহীন মানুষ, সেখানে কোনো কোথাও কোনো মানুষ নাই, কেউ আমাকে সাহায্যকারী নাই, কেউ আমাকে রক্ষাকারী নাই, কেমন প্রাণী জানি আসে সাগরের মাঝখান থেকে আমাকে আক্রমণ করার জন্য, আমি কি দিয়ে তার মোকাবেলা করব, আমার কাছে কোনো বন্দুক নাই, কোনো কামান নাই, কোনো তীর নাই, আমি কি দিয়ে মোকাবেলা করব। মনে মনে চিন্তা করে সর্বশেষ মনে মনে চিন্তা করে আমার কাছে কোন বন্দুক না থাকতে পারে, কামান না থাকতে পারে, তীর না থাকতে পারে, এতে কি হয়েছে আমার সিনার মধ্যে আছে মহান আল্লাহ পাকের 30 পারা কুরআন। সুবহানাল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই, আমার সিনার মধ্যে তো আল্লাহর কুরআন আছে। ও বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত, রাত যখন গভীর হয়েছে অন্ধকার হয়ে গেছে কেউ তাকে সাহায্যকারী নাই, গভীর রজনীতে বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো আমি আসলাম এই সমুদ্রের পাড়ে, তুমি তো জানো আমার কাছে মোকাবেলা করার মতো কোনো কিছু নাই, তোমার কি প্রাণে জানি আছে আমাকে আক্রমণ করার জন্য। আবেল আবুল বারাকাত মনে মনে বসে বসে চিন্তা করে সমুদ্রের পাড়ে বসে বসে চিন্তা করে, এমন সময় তাকে দেখে সমুদ্রের মাঝখান থেকে বিশাল দেহের একটা প্রাণী আসতেছে তাকে আক্রমণ করার জন্য। আবেল আবুল বারাকাত মনে মনে চিন্তা করে আমি কি দিয়া মোকাবেলা করব, আমার কাছে তো মোকাবেলা করার মতো কোনো যন্ত্র নাই, কোনো কিছু নাই, আমার কাছে কোনো তরবারি নাই, কোনো কিছু নাই। আবেল আবুল বারাকাত কোনো কিছু চিন্তা না করে সমুদ্রের পারে বসে বসে মহান আল্লাহ পাকের কালাম তিনি কুরআন তেলাওয়াত তিনি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, ও বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছি, আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত বলে, আমি যখন বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহর কালাম তেলাওয়াতের ধাক্কা ওই পানিটার গায়ের মধ্যে গিয়ে লাগছে। কোন সুবহান, ওই প্রাণীর গায়ের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত লাগার সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা সামনের দিকে আগাইতে চায়, সামনের দিকে আসতে চায়, সামনে আগাইতে পারে না, সামনে আগাইতে পারে না। সুবহানাল্লাহ, বলে এটা কার ক্ষমতা, কার ক্ষমতা? ও বন্ধুরা আমার, ওই প্রাণীটা সর্বশেষ পরাজিত হইয়া সাগরের মধ্যে ডুব দিতে বাধ্য হয়েছে। সকালবেলা পুলিশ বাহিনী আসছে লাশ নেওয়ার জন্য, মেয়ের লাশ নেওয়ার জন্য। পুলিশ বাহিনী এসে তাকে দেখে এখানে মেয়ের কোনো লাশ নাই, একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। কোন সুবহান, যুবক যুবক রে তুমি এখানে কেমন করে আসলা, গতকাল সন্ধ্যায় আমি আমরা এখানে একটা যুবতী মেয়ে রেখে গেলাম, মেয়েটা গেল কোথায়? যুবক ডাক দিয়ে বলে, পুলিশ বাহিনী আপনারা এখানে কোন যুবতী মেয়ে রেখে যান নাই, আপনারা আমাকে গতকাল সন্ধ্যায় রেখে গিয়েছেন, তা কেমন করে হতে পারে? পুলিশ বাহিনী বলে, তা কেমন করে হতে পারে, আমরা তো যুবতী মেয়ে রেখে গিয়েছি। ও যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, পুলিশ বাহিনী আপনাদের যদি কোনো সন্দেহ লাগে, মনের মধ্যে সন্দেহ লাগে, আপনারা গিয়া দেখেন
ওই মেয়েটা তার বাড়িতে আছে কোন সুবহানাল্লাহ তালাশ করে দেখা গেল যে মেয়েটা রাখার কথা ছিল মেয়েটা তার নিজ বাড়িতেই আছে ও বন্ধুরা আমার পুলিশ বাইরে ডাক দিয়ে বলে এ যুবক তাই যদি হয় থাকে আমাদের কাজ হলো লাশটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে ফেরত দেওয়া তাহলে তুমি জীবিত কেন আছো তোমাকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে তুমি যাইতে রাজি আছো কিনা বলো আবদ আবুল বারাকাত বলে হ্যাঁ আমি যাইতে রাজি আছি মনে মনে চিন্তা করে ইসলামের দাওয়াত আমি মেনু ফিস্টিকা শুরু করে দিব কোন মেনু ফিস্টে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে ও বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাতকে যখন নাকি ওই প্রেসিডেন্টের দরবারে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্ট ডাকতে বলে যুবক রে তোমার কি নাম তোমার কি পরিচয় তুমি কেমন করে কেন আসছো হাফেজ আবুল বারাকাত তিনার পুরাপুরি খবর তিনাকে জানা দিলেন ডাক দিয়া বলে রাত্রিবেলা যখন নাকি তোমাকে ওখানে দেওয়া হয়েছে তুমি কি দেখেছো রে বলো যুবক তুমি কি দেখেছো হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে প্রেসিডেন্ট জাগে রাত্রিবেলা আমাকে দেওয়ার পরে গুলির রজনীতে আমি দেখলাম আমাকে আক্রমণ করার জন্য সাগরের মাঝখান থেকে বিশাল একটা পানি আসতেছে আমাকে আক্রমণ করার জন্য প্রেসিডেন্ট ডাক দিয়ে বলে তুমি কি দিয়ে মোকাবেলা করেছো কি দিয়ে রক্ষা পেয়েছো ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে ও প্রেসিডেন্ট জাগে আমার কাছে কোনো বন্দুক ছিল না কোনো কামান ছিল না কোনো তীর ছিল না তাহলে তুমি কি দিয়ে মোকাবেলা করেছো হাফেজ আবুল বারাকাত বলে আমার ভিতরে আছে আমাদের ধর্মীয় গ্রন্থ মহান আল্লাহ পাকের 30 পারা কোরআন কোন সুবহানাল্লাহ যুবক তাই যদি হয় থাকে তোমার কোরআন দ্বারা যদি আজকে মোকাবেলা করতে পারো তাই যদি হয়ে থাকে তাহলে আগামী বছর আবার একই দিনে তোমাকে ওইখানে পাঠানো হবে তুমি যাইতে রাজি আছে কিনা বলো সুবহানাল্লাহ যুবক আগামী বছর তুমি যদি ওইখানে আবার যেতে পারো তুমি যদি জীবিত ফিরে আসতে পারো রে যুবক আমি প্রেসিডেন্ট ওয়াদা করলাম আমি সহ আমার পুরো দেশের সমস্ত লোকদের কি নিয়ে তোমার ধর্মের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো কোন সুবহান বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত বলে দিন যায় সপ্তাহ যায় মাস যায় যখন নাকি আবার এক বছর পূর্ণ হয়ে গেছে একই তারিখে আবার আমাকে ওইখানে রেখে দেওয়া হয়েছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে হাফেজ আবুল বারাকাত বলে অনির্ধারিত সময়ে আমাকে রেখে দেওয়া হয়েছে সমুদ্রের পারে সাগরের পারে এই বছর যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম এই বছর আমি আল্লাহর কালামের দ্বারা মোকাবেলা করব আল্লাহর কোরআনের দ্বারা আমি মোকাবেলা করব এই বছর যাওয়ার পরে আমি অপেক্ষা আছি কোনো প্রাণী আসে কিনা আমাকে আক্রমণ করার জন্য আমি তাকে দেখলাম এই বছর কোনো প্রাণী সমুদ্র থেকে উঠে নাই কোন সুবহানাল্লাহ সকালবেলা পুলিশ বাহিনী আসছে লাশ নেওয়ার জন্য তাকে দেখে যুবক ছেলেটা এই বছর দাঁড়ায় আছে এখানে দাঁড়ায় আছে বলে গো ছেলে চলো আমাদের সঙ্গে চলো আমাদের রাষ্ট্রপতির কাছে তোমাকে যাইতে হবে রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে ও ছেলে গত বছর তুমি দেখেছিল তোমাকে আক্রমণ করার জন্য পানি আসতেছিল এই বছর তুমি কি দেখেছো বলো হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে প্রেসিডেন্ট জাগে এই বছর আমি কোনো কিছুই দেখি নাই কোন সুবহানাল্লাহ যে কালামের মাধ্যমে যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা দেশ তুমি বাঁচাইতে পারো একটা দেশ তুমি রক্ষা করতে পারো যেহেতু এখানে কোনো মানুষের প্রাণ দিতে হয় না যুবক রে আমার আর বুঝতে বাকি নাই তোমার ধর্ম সত্য তোমার কোরআন সত্য তোমার কালিমা সত্য যুবক আর দেরি করো না দেরি করো না এই মুহূর্তে আমাকে তোমার কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও কোন সুবহানাল্লাহ এই জন্য কোরআনে হাফেজদের দাম আছে না না আছে না না যাদের ভিতরে সিনার ভিতরে কোরআন আছে পৃথিবীতে যত কোরআন আছে সমস্ত কোরআন যদি পুরাইয়া সাই করে দেওয়া হয় কোরআন পৃথিবী থেকে মিটানোর কোনো ক্ষমতা কারো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষের সিনার ভিতরে এমন এক স্থানে ফিট করেছে পৃথিবীর সমস্ত কোরআন পুরাইয়া দেওয়া যাবে এই কোরআন পৃথিবী থেকে মিটানো যাবে
কেন আল্লাহ বলেছেন এই কুরআন নাযিল করেছে আমি এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কা আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ভাইরা আমার এই কুরআনের সংস্থাবে যারা গেছে কুরআনকে যারা বন্ধু বানাইতে পারছে তাদের ইহ কালো কামিয়াব ইহ কালো সফল কাম পরকাল সফল কাম ও বন্ধুরা আমার আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে যখন নাকি আপনাকে কবরে রাখা হবে কবরে যাওয়ার পরে আপনি তাকে দেখবেন পাখিরা কি ধারণ করে আপনার মাথার পাশে কি জানি বসে আছে কাল সুহান পাখিরা কি ধারণ করে মহান আল্লাহর কালাম মহান আল্লাহর কোরআন আপনার পাশে বসে থাকবে আর ওই পাখিটা বলবে আল্লাহর বান্দারে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো চিন্তা নাই তুমি ঘুমাও ঘুমাও তোমার পক্ষ ভাইয়া যা কিছু করার আছে আমি সব করব কোন সুবহান মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য আল্লাহর কালাম ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা রে দূরে সরে যাও দূরে সরে যাও আল্লাহর বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে আল্লাহর কালামকে বন্ধু বানাচ্ছে আল্লাহর কালামকে মহাব্বত করেছে রে বান্দা ফেরেশতা আল্লাহর বান্দা আজকে কবরের মধ্যে ঘুমাইতেছে ঘুমাইতেছে তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না ফেরেশতা রে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো আল্লাহর বান্দার পক্ষ থেকে আমি তার উত্তরগুলো দিয়ে দিব কনসে বাহার